আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও জিরো টু ফিফটি লাখের এটা সম্ভবত লাস্ট ভিডিও সো আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন আমাদের জার্নির একদম শুরু থেকে এই পর্যন্ত তো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল জিরো থেকে একটা বিজনেসকে স্টার্ট করে একটা প্রজেক্টকে স্টার্ট করে ফিফটি লাখ পর্যন্ত সেল করা সো এটা শুরু হয় মেইনলি আমাদের নভেম্বর মাসে আমরা ডিসেম্বর থেকে অ্যাড করি তো মেইনলি নভেম্বর মাস থেকে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করি অ্যাকচুয়ালি আমরা কী করব এই জন্য আর প্রথম দিকে আমরা যখন ভিডিও প্রথম ভিডিওগুলো যদি দেখেন আমরা প্রথমে সমস্যা খোঁজা ট্রাই করেছি সেখান থেকে সলিউশন খোঁজা ট্রাই করেছি সেখান থেকে প্রোডাক্ট সেখান থেকে কাস্টমার তারপরে পুরো ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে এসে পুরো বিজনেসে রূপান্তরিত করার যে চেষ্টা ছিল সেটারই সফলতা আমরা দেখেছি তো এটাকে আমরা সেলিব্রেশন করেছি আমরা তারপরেও আরও কয়েকদিন আমরা অ্যাড রান বিজনেস রান রেখেছি কারণ প্রোডাক্ট স্টক ছিল সেগুলো স্টক আউট শেষ করার জন্য তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের এই জার্নিটা এখানে আমরা ইন করব বাট তার আগে আজকের ভিডিওতে আপনাদেরকে পুরা সামারি দেওয়ার ইচ্ছা আছে এবং অ্যাকচুয়ালি আমরা থেকে শুরু করলাম কি করলাম কত হলো কীভাবে করলাম এভরিথিং আজকে আমি দেখাবো সো প্রথম ব্যাপার হচ্ছিল এই ভিডিওটা শুরু না এটা লাস্ট ভিডিও তো যেই এই ভিডিও দেখবেন অনেক কিছুই বুঝবেন না আপনাকে শুরু থেকে দেখে আসতে হবে এই চ্যানেলের অথবা অবশ্যই প্লে লিস্টের লিঙ্ক থাকবে উপরে নিচে কোথাও সেখানে গিয়ে আপনি শুরু থেকে দেখা শুরু করলে পুরো ব্যাপারটা বুঝবেন প্রায় তিরিশ প্লাস ভিডিও তার মানে আমরা ইচ অ্যান্ড এভরি থিং ধরে ধরে দেখানো ট্রাই করছি যেটা সহজে কেউ দেখায় না আমার উদ্দেশ্য একটাই যারা বিজনেস করতে চায় যারা সিরিয়াসলি সলিড পজিটিভ কিছু করতে চায় অনলাইন ইজ দ্য লাইক কাদামাটি অপরচুনিটির অভাব নাই বাট প্রবলেম হচ্ছিলো এক জায়গায় সেটা হলো গাইডলাইন ট্রু ট্রু গাইডলাইন যে বিজনেস করে সে গাইডলাইন দিতে দিচ্ছে না বা দিতে পারে না আর যে করে না সে অনেক গাইডলাইন দিচ্ছে তো এর মাঝখানে যে গ্যাপটা আছে সেটা ফিল আপ করার ট্রাই আমি করি কারণ আমার নিজের বিজনেস আছে আমি নিজে পাঁচ বছর ধরে বিজনেস করতেছি মেন্টরিং করতেছি কনসালটেন্সি করতেছি এরকম চ্যালেঞ্জ গ্রহণ করতেছি পাবলিকলি অনেকগুলো আমি ফিল আপ করতেছি সো সেখান থেকে আমার মনে হলো যে আমাদের এরকম প্রোগ্রাম প্রতি বছর করা উচিত তো এর আগে জিরো টু ওয়ান লাখ জিরো টু ফিফটি লাখ যদি সব কিছু ঠিকঠাক থাকে আগে মশলা হয়তো জিরো টু ওয়ান করোর আমরা যেতে পারি ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসার সাপোর্ট থাকে সো আমরা প্রথমে যে জায়গায় যেতে চাই সেটা হচ্ছে এখন পর্যন্ত অবস্থা কি সেটা দেখার জন্য আমরা কাজ শুরু করেছি যদি বলি এটা হলো আমাদের কুরিয়ার যেখান থেকে আমরা সব কিছু করি ডিসেম্বরের দুই হাজার তেইশ ডিসেম্বরের দশ তারিখ অথবা নয় তারিখের রাইট তো নয় তারিখ থেকে আমরা শুরু করি অ্যাড রান করা ডেলিভারি মনে দশ তারিখ থেকে শুরু হয় আর এখানে আমরা আজকে হচ্ছে হলো সতেরো মার্চ রাইট তো এই হচ্ছিলো আমাদের টোটাল সামারি আমরা যদি সাবমিট দেই আমরা দেখতে পারি এখানে টোটাল পার্সেল আমরা করেছি উননব্বই লাখ চোদ্দো হাজার একশো চুয়াত্তর ক্লিয়ারলি দেখা যাচ্ছে রাইট ওকে সো টোটাল পেন্ডিং এখনও আছে ছয় লাখ টাকার মানে যাবে তো ধরতে পারি যে আমরা আসলে ওয়ান ক্রোড়ের কাছাকাছি চলে আসছি রাইট আর একটু ধাক্কা দিলে মনে হয় ডাক ধাক্কা না আর এমনিই চলে যাবে তো অ্যাকচুয়ালি যেহেতু ওয়ান ক্রোড় আমরা ফিফটি কোর ফিফটি লাখ ছিল সেখান থেকে ওয়ান কোরের কাছে চলে আসছি বাট টোটাল ডেলিভারি মানে অ্যাকচুয়াল ডেলিভারি হয়েছে হচ্ছিল ছিয়াত্তর লাখ পঁচাশি প্লাস ছয় তো আশি আমরা ধরে নিতেই পারি আশি শিওর হবে আর এখানে পার্শিয়াল ডেলিভারি হয়েছে কিছু আর ক্যান্সেল হয়েছে মোটামুটি ছয় লাখ টাকার ক্যান্সেল আছে তো টোটাল এই ছিয়াত্তর এবং ছয় তো যদি আরও দুই লাখ টাকার ক্যান্সেল হয় তারপরেও কত থাকবে মোটামুটি আশি লাখ টাকা আমার থাকবে অ্যাকচুয়ালি বিজনেস ইজ লাইক দ্যাট যখন বিজনেস আপনি নিজের সব কিছু মিলে করবেন মন মানসিকতা ধ্যান জ্ঞান নিয়ে করবেন তো পঞ্চাশ চাইলে আশি আসবে সিম্পল আর যখন আপনার মন উরুড়ু থাকবে তখন আশি চাইলে পঞ্চাশ আসবে না দ্যাটস দ্য থিম রাইট সো এটা হলো বিজনেসের থিম যেটা আমি বলি বা আমার স্টুডেন্ট যারা অলরেডি আছে যারা করতেছে যারা সাকসেস যারা অলরেডি কাজের মধ্যে আসে এভরিওয়ান নোজ দিস যে আমি এইভাবেই কাজ করে থাকি যাতে আমরা যতটুকু না করবো এমন এফোর্ট দিব তার থেকে বেশি রেজাল্ট আসবে ক্লাস মিনিটে শেষ করতেছি কারণ রমজান মাস আমরা আমাদের নিজস্ব বিজনে যেতে হবে এই বইটা আমরা আমরা যখন শুরু করি তখন উনি এটা কল্পনাও করে নাই যে এই বই সেল হবে আই মিন উনি অনলাইনে সেল হবে এটা নিয়ে উনি টেনশন ছিল তো প্রথম বইটা ছিল অন্য এডিশন ওটা চারশো শেষ হওয়ার পরে দশ দিন পর আমরা এটা পাইছি সো তারপরে এটা এখন উনি দিয়ে শেষ করতে পারতেছে না তো লাস্ট পর্যন্ত মনে হলো ওকে আমাদের এখানে ক্ষান্ত হওয়া উচিত ওনাকে ওনার বিজনেসটা আমরা হ্যান্ড ওভার করবো সো উনি ওটা নিয়ে দেবে বাট থ্যাংক ইউ মেইনলি এটার লেখক যে আলামিন ভাই কারণ উনি পুরো ব্যাপারটাকে জাস্ট ট্রাস্টের উপরে আমাদের থেকে এটা সিম্পল লাইক হয় যখন আপনি যেহেতু আমি মেন্টোর আলটিমেটলি বিজনেস নিয়ে কাজ করি না জানে সেক্ষেত্রে উনি জাস্ট ওকে আপনি করতেছেন করেন টেনশন নেই তো এটা আমরা যদিও সমস্ত টাকা পে করে দিছি টোটাল সোর্সিং অ্যাড অ্যাকাউন্ট সব টাকায় আমাদের পেইড বিজনেস থেকেই পেইড হয়েছে আউট থেকে আসতে হয় নাই প্লাস আমাদের টোয়েন্টি লাখ টাকা প্লাস প্রফিট আছে এই বিজনেসে এখন পর্যন্ত মোর দ্যান টোয়েন্টি আর এই একটা বিজনেস ওনার দাঁড় হয়ে গেছে সবচেয়ে খুশি কথা হচ্ছিলো উনি এখন ইজিলি জাস্ট স্টার্ট ফ্রম দেয়ার ওনারা কিছুই করতে হবে না সো আমরা হেল্প করতে পারছি এটাও শান্তি উনি আমাদেরকে হেল্প করতে শুরু করে শান্তি প্লাস আমাদের যে স্মার্ট বোর্ডটা ছিল স্মার্ট বোর্ড ফর এভার পোর্টেবল এই বোর্ডটাও মেইনলি আমরা শুরুটা শুরু করেছিলাম এখানে অনেক এফোর্ট দিতে হচ্ছে হয়েছে আর কি আর যিনি ওনার শরীফ ভাই উনিও খুব ভালো মানুষ এবং উনিও জাস্ট ঠিক আছে আপনি প্রোডাক্ট নেওয়া শুরু করেন বাদ আমি দেখব সো দ্যাট দ্য থিম আই আই বিলিভ করি এটাই বিজনেস বিজনেস এভাবেই হওয়া উচিত সেকেন্ড যেটা আমি যদি একটু ট্রাই করি আমাদের অ্যাড অ্যাকাউন্টে যে আমাদের আসলে কত খরচ হয়েছে এটা হচ্ছিল একটা অ্যাড অ্যাকাউন্ট যেটা আমরা জানুয়ারি থেকে পেয়েছি রাইট এটা ম্যাক্সিমাম দিলেও সমস্যা নেই টোটাল এখানে কস্টিং হয়েছে যদি দেখি এগারো হাজার তিনশো তেতাল্লিশ ডলার রাইট এটা হলো এই প্রোডাক্টে আমাদের ইন্ডেক্সে আর আরেকটা অ্যাকাউন্ট মিনিট ওকে এটাতে ছিল হলো ডিসেম্বর থেকে রাইট ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মনে হয় ডিসেম্বরের দশ নয় তারিখ থেকে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত দিয়ে রাখি তো তাহলে তো হয় দিলাম আর কি সমস্যা নেই তো এইখানে টোটাল আমাদের স্পেন্ড হয়েছে সাতশো ডলার সাতশো তাহলে আমার টোটাল কোষ্টিং কোস্টি কত এটাতে এগারো এগারো হাজার টোটাল কত হচ্ছে তাহলে বারো ডলার তাহলে আমরা একশো দিয়ে গুণ করে ফেলি একশো দিয়ে গুণ করলে হাজার সো রাইট ওকে সো আমার ডলার রেট যেহেতু আমাদের একশো তিরিশ হয় ভ্যাট ট্যাট সব সহ পনেরো লাখ তেষট্টি হাজার রাইট এই ক্যালকুলেশনগুলো বারবার কেন করি বা বারবার কেন দেখায় অনলি ওয়ান রিজন সেটা হচ্ছিল এই ক্যালকুলেশনগুলো আপনি বুঝবেন না যখন যখন করবেন না আমাদের বিজনেস হিসেবে জিনিসটা আমরা করি না আমি আমার অনেক স্টুডেন্টকে দেখছি যারা মোটামুটি কুড়ি টাকা সেল করতেছে প্রতি মাসে কোটি টাকা বাট এই একটা ক্যালকুলেশন না করার কারণে যখন বিপদে পড়ে তখন তারা আর বোঝে না যে কি করবে ম্যান আই এম ডুইং বিজনেস ট্রাস্টমি আর বিজনেসে আপনি আপনার হিসাব রাখবেন না হবে না কারণ আপনার লাইফের হিসাবে যদি আপনি না রাখেন কাজ করবে না তো প্রতিটা মুহূর্তে প্রতি উইকলি ডেইলি আপনাকে হিসাব করতে হবে যে আমি কোন জায়গায় যাওয়ার কথা কোন জায়গায় যাচ্ছি আমার টার্গেট কোথায় ছিল আমি কোথায় আসি এই যে পুরো একটা সিস্টেম এটা আপনাকে বারবার 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 চেক করতে হবে আর রিচেক করার জন্য অ্যাকাউন্টিংটা সো সো মাছ জরুরি সিম্পলি আমরা যদি আরেকটা অ্যাকাউন্ট যাই যেটা আমাদের পোর্টেবল টেবিল এইটাতে আমরা এই অ্যাকাউন্টে ছিলাম মানে এই অ্যাকাউন্টটা যাওয়ার নষ্ট হওয়ার আগ পর্যন্ত আমরা ছিলাম হচ্ছে হলো দশই ডিসেম্বর থেকে একত্রিশে তারিখ পর্যন্ত সো এটাতে আমরা কস্টিং করেছি টোটাল ভালো রাইট চব্বিশশো ছিয়ানব্বই চব্বিশশো ছিয়ানব্বই ডলার আচ্ছা আরেকটা অ্যাকাউন্ট আমরা যদি চলে যাই সেটা হচ্ছে হলো এইটাতে যদি আমি ম্যাক্সিমামই দিই রাইট সমস্যা নেই ম্যাক্সিমাম দিলে এটাতে আসে চব্বিশশো পঁয়ত্রিশ তাহলে টোটাল হচ্ছে হলো প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার একশো ঊনসহত্তর তাহলে এইটাতে কত আসে পাঁচ হাজার একশো ঊনসহত্তর সিক্স নাইন রাইট ইন্টু একশো ত্রিশ কত আসবে তাহলে টোটাল

ওকে সো টোটাল অ্যাড কস্ট তো বাইশ হাজার বাইশ লাখের মতো আমরা কি করছি যে এখানে শুধু অ্যাডে দি দেওয়া হয়েছে আমাদেরকে আর প্লাস টোটাল কস্টিক আমার টোটাল সেল ছিল হচ্ছে হলো যদি আমরা হিসাব করি সব মিলে আমরা এই আমাদের যে ড্রাগ ইনডেক্স বই আছে এটাতে আমরা কত ইয়ে করা হয়েছে কতগুলো সেল হয়েছে আমাদের সেল হয়েছে টোটাল ছয় হাজার সাতশো এবার ডেলিভারি করছি আমরা রাইট আচ্ছা আর এটা আর এটা তেরোশো চুরাশি তেরোশো চুরাশি আর ছয় হাজার তো এই টোটাল মিলে আমাদের আসছে হচ্ছিলো প্রায় আশি লাখ টাকা সো আমরা সব কিছু বাদ দিও এর আগেও আমি আপনাকে দেখাইছি যে সব কিছু মিলে আমরা প্রায় টোয়েন্টি লাখ টাকা প্লাস গিয়েছি প্রফিটে আসি এই মাত্র ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আজকে মার্চের মার্চের শতধ চলতেছে সো সিম্পল তো এই জন্যই বলতেছি যে বিজনেস ইজ ইজি ইফ ইউ আর ইন এ রাইট গাইডলাইন সিম্পল রাইট যে বিজনেস করে সে আপনাকে খুব ইজিলি এই টার্মসগুলো ক্লিয়ার করতে পারবে আমরা বিজনেস করা সত্ত্বেও আমরা অনেকগুলো প্রবলেমে পড়ছি রাইট আমাদের প্রথমে প্রবলেম ছিল হচ্ছিল প্রোডাক্ট পাওয়া তারপরে হচ্ছিলো প্রোডাক্ট পাওয়ার পরে প্রোডাক্টের কন্টেন্ট নিয়ে কারণ ওনারা লাইফের প্রথম মনে হয় কন্টেন্ট করছেন এটাকে তো কখনো করেন নাই তো এইটা হিউজ একটা ওনাদেরকে অনেক ঝাড়ি খাইতে হয়েছে এই জন্য যে কন্টেন্ট করতে গিয়ে পুরো টিম মিলে ধরতে হয়েছে একটা একটা ভুল হচ্ছিলো এখন আর কন্টেন্ট করতে ভয় লাগে লাগে এখন উঠলেই কন্ট্রেন করা যায় না তো যখন ডিসেম্বর শুরু করছিলেন আর এখন এটা হলো রিয়েল চেঞ্জ আমি আপনারা কতটা প্রফিট করলেন এটা আমার খুব বেশি টেনশন নাই কারণ টোয়েন্টি লাখ টাকা আপনাদের লাইফ টাইম গোল হইতে পারে না টোয়েন্টি করোর টাকাও না মোর দ্যান টু হান্ড্রেড টু টু হান্ড্রেড করোর হলে দেড় ওকে তো দুশো কুড়ি টাকার উপরে হয়তো আমাদের লাইফ টাইম গোল যে আমি আর বেশি ইনকাম করবো অবশ্যই বাট এই যেটা স্কিল শিখছেন সেটা কি কন্টেন করা যে বসলেই আমি কোনো কিছু নিয়ে বলতে পারতেছি এইটা হলো বিগেস্ট পাওয়ার এই অ্যাচিভমেন্টটা ধরেন গত আমাদের নভেম্বর যদি ধরি মিডল থেকে মার্চ মিডল চার মাস এই চার মাসের যদি বলি আমি টোটাল অ্যাচিভমেন্ট কি দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট এইটার বাইরে আর কোনো অ্যাচিভমেন্ট আমি দেখতে চাই না এটাই হলো রিয়েল অ্যাচিভমেন্ট কারণ এই অ্যাচিভমেন্টটা সবার নাই আর দ্যাটস ওয়াই সবাই ফেল করতেছে ভয় করতেছে শুরু করতে বাট শুরুতে যেরকম একটা ছিল যে আমি কি আসলে পারবো আমাদের এই কন্টেন্ট হবে এই টেবিলের কন্টেন্ট করতে গিয়ে যতগুলো ঝামেলায় পড়ছেন আমরা এই ড্র্যাগন ডেক্সের কন্টেন্ট করতে ও ভয়ই লাগে নাই রাইট সো দ্যাটস দ্য গ্যাপ তো বিজনেসের এই জিনিসগুলোই আসলে মেইন ফোকাস এখানে মানি ফোকাস আমি করতেছি না জাস্ট আমাদের জিনিসটা প্রুফ করার জন্য ইয়েস উই ডিড ইট অ্যান্ড আমরা ক্লিয়ারলি ভালো একটা সিস্টেমে চলে গেছি সো ইটস গুড বাট যেটা আমাদের যদি বলেন যে এটার থেকে আমাদের বেশি পাওয়া কি পাওয়া হচ্ছে হলো ওনাদের মনোবল কনফিডেন্ট যে ওনারা এখন যে কোনো বিজনেস শুরু করতে পারবে এবং ওইটাকে সামনে আগাইতে পারবে ওনাদের কন্টেন্ট মেকিং ওনাদের ক্যাম্পেইন বা এই যে মার্কেটিংয়ের যে নলেজ যে পরে আমরা কি করবো এটা ক্লিয়ার হওয়া তারপরে যে বিষয় থাকে সেটা হলো কমিউনিকেশন স্কিল সেলস স্কিল কতগুলো ফোন করছেন

সো আমরা তখন যখন শুরু করি তখন তো এই ফোন ফোন ছিল জাস্ট সকাল থেকে শুরু করতাম রাত বারোটা পর্যন্ত একটাও কনফার্ম হইতো না মানে কনফার্ম হইতো না কিন্তু করতাম ছাড়ি নাই কারণ তখন বুঝতাম না হোয়াট ইজ সেল আমরা শুধু বুঝতাম মানুষ কল করলেই মনে হয় টাকা দিয়ে দিবে বাট সেলসের মধ্যে যে ট্রিক্স আছে যে সে কী বলতেছে আমি কি বলবো সে কেন নিবে আমার থেকে কেন নিবে তার প্রশ্নের অ্যান্সারের পরবর্তী আমি কোনো অ্যান্সারটা দিব এই যে ব্যাপারগুলো এটা বুঝতাম না সে দুই হাজার ষোলো সতেরোর দিকে আর তখনই মেইনলি সেল শেখা আর আপনারা দেখেন কত স্বল্প সময়ের মধ্যে যা শিখে গেছেন সাড়ে সাত হাজার প্লাস সেল রাইট এবং সেগুলো কনফার্ম করতে হয়েছে ডেলিভারি করতে হয়েছে রাইট তো তোমার কি সেল কল ক্লিয়ার হয়েছে করতে পারো একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রথম তো লাইক তো 1.5 মিনিট 2 মিনিট এখন তো 20 সেকেন্ড ম্যাক্সিমাম টেনশন এর হয়ে যায় কনফার্ম তাহলে সবচেয়ে বেশি লাভ হইছে বড় ভাই রাইট এফআইআর রাইট সেটা দেখতেছে কারণ বিশ সেকেন্ডে একটা কল কনফার্ম করা মানে কি মানে তো এটা তো জাদুর মতো আমিও পারি না এখন পর্যন্ত সো দিস ইজ দ্য থিম আমি শুধু বলতে চাই যে পুরা প্রজেক্ট এরকম আমরা সামনে আরও করব। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে বাঁচায় রাখে ওটিয়ে যদি ঠিকঠাকই থাকে আপনাদের যদি সাপোর্ট থাকে দেন এরকম প্রোগ্রাম করব। আমি লাস্ট আরেকটা ক্লাস করব। লাস্ট এটা নয় যে লাস্ট ক্লাস হবে না আরেকটা করব। আমি আরেকটু ভ্যালু দিতে চাই তখনই দিতে চাই যখন এই ভিডিওটা আমি দেখব যে অনেক বেশি আপনারা শেয়ার করছেন দেন আপনাদের অ্যাপ্রিসিয়েশন জানাইছেন কমেন্টে দেন আপনারা যদি চান যে আমরা নেক্সট ভিডিও চাই তাহলে ওই ভিডিওটা দেবো এটা খুব সিক্রেট ভিডিও কেউ দেয় না সেটা হচ্ছিলো আমরা এতদিনের যে টার্গেটিংগুলো করছি অ্যাড কীভাবে রান করছি এটা ফুল ফ্রেমগুলো আমি দেখাবো আমরা ভুল কোথায় করা হয়েছে কোথায় ডলার বেশি গেছে দেন আমাদের কন্টেন্ট কী ছিল কী টাইপের কন্টেন্ট আমরা করছি তো পুরো স্ক্রিন শেয়ার করে পুরা জিনিসটাও আমি শেয়ার করতে চাই জাস্ট এটা আনপ্ল্যানভাবেই বলা এখন মানে দর্শক যারা তাদের জন্য যারা অ্যাকচুয়ালি পজিটিভ এবং নিজেকে একটা জায়গায় দেখতে চান আমি তাদের জন্য আসলে করতে চাই এটা আমার ইচ্ছা আর অনলাইন টেক অ্যাকাডেমি কীভাবে কাজ করে আমরা কীভাবে কাজ করতে চাই কীভাবে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ হয় ইনশাল্লাহ ওই ভিডিওতেও এগুলো আমি বলবো রাইট তো ফাইনালি আমাদের অলরেডি তো সেলিব্রেশন হয়ে গেছে ওনারাও ওনাদের বিজনেসে চলে যাবে ওনাদের নতুন বিজনেস শুরু করবে হয়তো এখন থেকে রিসার্চ করবে রমজানের মধ্যে পুরো প্রিপারেশন কমপ্লিট করে ওনারা হয়তো আউট হয়ে যাবে নিজের বিজনেসের জন্য সো আমি চাই যে ওনাদের জন্য আপনারা দোয়া করবেন কজ অ্যাকচুয়ালি ওনারা পুরা এই চার মাস আপনাদের জন্য হ্যাঁ ওনাদের প্রফিট হয়েছে ওনারা টাকা পাইছে সব ঠিক আছে বাট পাবলিকলি কিন্তু কেউ আসে না কেউ কথা বলে না কেউ জাস্ট ওনাদের একটা সাহস ছিল আমার আমার রিকোয়েস্ট ছিল সব মিলেই আমরা একটা শেষ করতে পারছি আর ধন্যবাদ হচ্ছিলো আমার যারা ক্যামেরার পেছনে মানুষ যারা আছে এই যে পুরো আঞ্জাম দেওয়া এডিটিং করা রেকর্ডিং করা দেন হচ্ছে হলো ওনাদেরকে গাইডলাইন করে একটা ফোকাসে নিয়ে যাওয়া একটা জিনিস শিওরলি বলে দিতে চাই আপনারা বলতে পারেন যে এটা মনে হয় আমার প্রোজেক্ট আমার অফিস থেকে হচ্ছে বিদায় সাকসেস হয়েছে ন ওনাদেরকে গাইডলাইন করা হয়েছে গাইডলাইন দেওয়া হয়েছে কিন্তু কখনও সেল করে দেওয়া হয় নাই ওনাদেরকে এটা অনলাইন টেক অ্যাকাডেমির অনেক বড় একটা অনুশাসন বলতে পারেন যেটা কখনোই কাউকে কোনো কিছু করে দেওয়া হয় না আমরা তাকে এমন কিছু শিখাই যাতে সে নিজে করতে পারে ওনাদের বেলায়ও এই রুলসই অ্যাপ্লাই হয়েছে এটা যারা ওটিয়ের মধ্যে তারা ভালো করে জানেন ওটিয়ের বাইরে তারা যেন জানেন এই জন্য বলে দেওয়া সো ওনারা জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্য আপনার ভেতরে যে আসলে সেল করা যায় বিজনেস করা যায় এই চারটা মাস উনি পুরো জব ছেড়ে দেওয়া অবস্থা বিজনেস ছেড়ে আসা অত বাড়িঘর ছেড়ে আসছে উনি বিদেশ ছেড়ে আসছে রাইট সবগুলো স্যাক্রিফাইস করা মানুষ কিন্তু আসলে আমার অনুরোধে ছিল তো থ্যাংক ইউ আপনাদেরকে আমি আবারও থ্যাংক ইউ দিচ্ছি কজ আসলে এর পরবর্তীতে হয়তো আপনারা থাকবেন আপনারা আগামী বছর হয়তো আমি বিশ্বাস যে আগামী বছর আপনাদেরকে আমি সাকসেস ট্রিতে পাবো এটা আমি বিলিভ করি কারণ এক বছরে এটা করার পরেও যদি সাকসেস না পাই দেন দ্যাটস দ্য প্রবলেম রাইট তো এক বছর পরে হয়তো ওনাদেরকে আমি সাকসেস স্টোরি পাবো আপডেট জানাবো যে ওনাদের কী অবস্থা কী করতেছে আর আলটিমেটলি সে পর্যন্ত আপনার কেউ অনেকে পাবো যারা হয়তো বা টু ওয়ান ক্রোর অথবা ওটি অন্যন্য অন্য অন্য প্রোগ্রামে আসবেন এবং উটির সাথে যুক্ত হবেন এবং বড় কিছু করবেন আপনাদের কিছু বলার আছে লাস্ট জি জি আচ্ছা আমি তো প্রায় চার মাস এখানে মানে এই প্রজেক্টে ছিলাম আসলে অনেক ভালো লাগছে এই প্রোজেক্টে আমার আমি নিজেকে অনেক ডেভেলপ করতে পারছি এবং সবচেয়ে বড় কথা মানে ওটি এত সুন্দর একটা পরিবেশে মানে চারটা মাস থাকতে পারছি এই জন্য ওটি কে ধন্যবাদ এবং আপনাকে আসলে বেশি ধন্যবাদ ঠিক আছে কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার যারা সহকর্মী আছে আসলে সবাই খুবই আন্তরিক এবং মনে করেন যে খুবই হেল্পফুল সব দিক দিয়ে ভালো লেগেছে আমাদের জি থ্যাংক ইউ আসলে আমরা অ্যাপ্রিসিয়েশনটা পছন্দ করি আমি সিরিয়াসলি বলতেছি যে ওটিএর প্রতিটা টিম মেম্বার এই প্রোজেক্টের জন্য অনেক বেশি এটা কিন্তু মেইনলি আমাদের মানে জাস্ট পাবলিকলি মানুষদেরকে হেল্প করার জন্য প্রজেক্ট নট ফর মেকিং মানি রাইট তো আমরা কিন্তু ওইটার বাদেও এটাতে অনেক বেশি গুরুত্ব দিয়েছি যে মানুষকে হেল্প করার জন্য সেখান থেকে এতগুলা ভিডিও এক করা এতগুলো ক্যামেরার প্রেজেন্টেশন ব্যাক এন্ড বিহাইন্ড দ্য সিন করা কাজ করা এবং ওনাদের জন্য ভিডিও করা সেগুলোকে এডিট করা এডিট করে আবার ফাংশনাল করা সেগুলোকে সিকোয়েন্স করা আবার ইউটিউবে যে আপনারা দেখতেছেন এ পর্যন্ত নিয়ে আসা ম্যান ট্রসমে তিরিশ থেকে একত্রিশটা ভিডিও করা সো টাফ সো সো মাচ টাফ আমাদের এটা ফার্স্ট টাইম ছিল একটা সিকোয়েন্স যেটা মানে তিরিশটা হচ্ছে একদম ফুল সিকোয়েন্স বাট আমি পুরা টিম আপনাদের সবার প্রতি আর যারা অবশ্যই দেখতেছেন শুরু থেকে এবং অ্যাপ্রিসিয়েট করতেছেন কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন আপনাদেরকেও ধন্যবাদ লাস্ট পুরা সিরিজের আপনাদের অ্যাপ্রিসিয়েশন দেখে যদি মনে হয় যে সিরিয়াসলি আপনারা আরও চান লাস্ট একটা ভিডিও দিব এবং এটা হবে হচ্ছিল ওই যে পুরা থিম একটা ভিডিও যে অ্যাকচুয়ালি আমরা ভিতরে ইনসাইডে দেখাইছি আমি অ্যানাফ দেখাইছি বাট আরেকটু হয়তো এক্সপ্লেন করব অনেকের প্রবলেম থাকে আসলে কি টার্গেট করছে কেন করছে কি জন্য করছে কী টাইপের কন্টেন্ট করছে সবগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধরে ধরে দেখাবো ইনশাল্লাহ সো শেষ করে দেই নাকি হ্যাঁ আর ওনাদের প্রতি একটা চ্যালেঞ্জ থাকবে সেটা এটাই যে আগামী বছর আমি আপনাদেরকে সাকসেস স্টোরি টেবিলে দেখতে চাই ঠিক আছে এই যে চার বাসের স্যাক্রিফাইস এটা তখনই সাকসেস হবে নট রাইট নাও আপনারা টোয়েন্টি লাক্স টাকা কামাইছেন এটাও না সাকসেস না আমার কাছে আমার সাকসেস হবে যখন আপনি ওন বিজনেসে ওন নিশে ক্লিয়ার করে আগামী এক বছর পরে আবার কি করবেন ওই টেবিলে আসতে পারবেন জিরো টু ওয়ান লাখে অলরেডি দুইজন খুব ভালো সফল আর একজন কিন্তু এখন হালসানায় ট্রাই করে যাচ্ছে তো দুইজন সফলের মধ্যে একজনের মধ্যে স্টোরি আসছে আরেকজন স্টোরি হয়তো চলে আসবে বা এই ভিডিও পাবলিশ হওয়ার আগেই চলে আসছে আমি শিওর সো জিরো টু ফিফটি লাখেরও আমি এটা দেখতে চাই রাইট তো এই জন্য যতটুকু হেল্প লাগে আমি প্রবেশ করতেছি ওটি প্রবেশ করতে করবে আপনাদেরকে বাট আপনাদেরকে এই রকম এই যে অ্যাকশন টেকিং যে মুড এটা যেন চলে না যায় তার মানে আপনারা অলরেডি পাইছেন সো এখন যদি আপনারা কোনোভাবে ফেইল হন সো এর থেকে বড় লুজিং আর কিছু নাই যারা পায় নাই তারা তো আলাদা কথা তা আপনার আফসোস থাকবে তো এটা কোনোভাবে হইতে দেওয়া যাবে না এবং আমাদেরকে ওই সিস্টেম রেডি করে ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে আমি বলবো যে আগামী দুই সালের আগেই যেন আপনাদেরকে আমি ওই টেবিলে পাই রাইট ওকে সেই সম্ভাবনা আর হচ্ছে আশা রেখে আমরা জিরো টু ফিফটি লাখ এখানেই শেষ করতেছি থ্যাংক ইউ যদিও ভিডিওগুলো শেষ করতে মনে চাচ্ছে না মনে হচ্ছে আরও সিরিজ হলে ভালো হইতো আপনাদের জন্য তারপরেও থ্যাংক ইউ আমার কয়েকটা চাওয়া আছে আপনাদের ফিডব্যাক পুরা সিরিজ কেমন লাগলো কমেন্ট চাই আমি এবং আপনাদের শেয়ার করে জানানো অথবা ওটিএকে আমাদেরকে জানানো আসলে কেমন লাগলো এরকম প্রোগ্রাম চান কি না সেকেন্ড যদি সিরিয়াসলি বাসায় কেউ থাকে যে একটু ডিপ্রেস আছে চিন্তা করতেছে কি করবে ডিজিটালি পাচ্ছে না অনেক জায়গায় ধরা খাচ্ছে এই মানুষদের সাথে এই সিরিজটা শেয়ার করেন ট্রাস্ট মি তাদের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে যেহেতু ওয়ান লাখে অনেক মানুষের লাইফ আল্লাহ তালা চেঞ্জ করে দিছে সো দ্যাটস দ্য থিম তারপরে ব্যাপার হচ্ছিলো আপনি যদি ওটিসে আসতে চান ওটিতে অবশ্য সবাই আসার দরকার নাই যারা পজিটিভ অ্যাকশন টেকার সিরিয়াসলি কাজ করতে চান হার্ডওয়ার্কার এবং মিনিমাম ইন্টারনেট নলেজ থাকে আছে তারাই আসেন আমরা আপনাকে ওয়েলকাম করি সামনের জার্নিতে আপনার সাকসেস জার্নিতে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম